পরপর তিন বছর গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড হ্যাটট্রিক করলেন বাঙালি যুবক অনুপম সরকার বাঙালি যখন জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে মাসির বাড়িতে আগমন নিয়ে আনন্দে মেতে উঠেছেন তখনই পত্রবাহক ওই দিনই এক গ্রামের বাঙালি যুবকের হাতে পৌঁছে দিলেন তার কর্মকাণ্ডের সাফল্যের আনন্দবার্তা তিনি পেশায় বাচিক শিল্পী নদিয়ার বাবলা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরে তার বাড়িতে বসে এই কৃতিত্ব অর্জন করলেন দু হাজার আঠেরো সালে তিনি প্রথম স্টেপলার পিন দিয়ে পৃথিবীর সর্ববৃহৎ শেকল অর্থাৎ চেন তৈরি করে এই রেকর্ডের অংশীদারী হন তার দাবি শৃঙ্খলা পরায়ণভাবে সারা দেশের সর্বধর্ম মানুষকে একসাথে বাঁধার উদ্দেশ্য নিয়ে এই উপস্থাপনা পরবর্তীতে দু হাজার উনিশ সালে আপেলের বীজ দিয়ে সর্ববৃহৎ মালা তৈরি করে দ্বিতীয়বারের জন্য এই স্বীকৃতি লাভ করেন এরপর দুই হাজার কুড়ি সালে বীর জওয়ানদের শ্রদ্ধা ও সম্মান জানাতে দেশলয় কাঠি দিয়ে তৈরি করেন অমর জওয়ান জ্যোতি এবং তৃতীয়বারের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড সর্বোচ্চ সাতাশ হাজার দুশো নব্বইটি দেশলয় কাঠি দিয়ে এই প্রতীক তৈরি করে সর্বোচ্চ রেকর্ড অধিকারী হন এবং পরপর তিনবার গিনিস বুক অফ ওয়ার্ল্ড সর্বোচ্চ রেকর্ড করে তিনি সাফল্যের হ্যাট্রিক করলেন দু লক্ষ সাতাশ হাজার দুশো নব্বইটা একদম নিখুঁত নিখুঁতভাবে এটা কাউন্ট করা হয়েছে বিশেষভাবে একটা মেথডের মাধ্যমে এবং টোটাল তথ্য রেকমেন্ডেশন সার্টিফিকেট অনেক প্রোটোকল আছে সেগুলো মেনটেন করে লন্ডনে যখন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওখানে সমস্ত তথ্য সাবমিট করা হয় তারপর প্যান্ডামিক সিচুয়েশনের জন্য একটু ডিলে হচ্ছিল প্রায় বলতে গেলে প্রায় দশ এগারো মাস পর এসে গত বছর দু হাজার সালের পনেরোই আগস্ট এটা অ্যাটেম নেওয়া হয়েছিল আনুষ্ঠানিকভাবে এবং টোটাল কর্মকাণ্ডটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার মিস্টার সুমন দেবনাথ মহাশয়ের তত্ত্বাবধানে সরকারিভাবে তো আজই পোস্টালে সার্টিফিকেট শুধু লন্ডন থেকে আমার হাতে এসে পৌঁছেছে ভীষণভাবে আনন্দিত উচ্ছ্বসিত একটি উৎসব প্রধান উৎসবের মধ্যে উৎসব রথযাত্রা জগন্নাথ দেব আজ মাসির বাড়িতে যাচ্ছেন আনন্দ সহকারে কৃপাদেব আশীর্বাদ করছেন আজকে সকলকে আপনার কি এই পত্রপাটি কি আশীর্বাদ দেখুন আশীর্বাদ বলতে মনে তৃপ্ততাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার আজকে আমি আমার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ভারতবর্ষের অমর বীর সৈনিকদেরকে শ্রদ্ধা জানাতে পেরেছি ইন্ডিয়া গেটে যে অমর জোয়ান জ্যোতি যে স্মৃতিসৌধ রয়েছে তার প্রতিকৃতি তৈরি করতে পেরেছি এখানেই তো তৃপ্ততা এখানেই যেন সবথেকে বড়ো আশীর্বাদ আমার কাছে যে আমরা শুধুমাত্র আবেগ প্রকাশ নয় আমার কাজের মধ্যে দিয়ে যে এমন কাজ করেছি যে কাজের মধ্যে দিয়ে শুধুমাত্র যে আমার তৃপ্ততা শান্তি সেটা নয় সমগ্র বিশ্বে আমাদের ভারতবর্ষকে তুলে ধরা এবং ভারতবর্ষের সম্মানকে আরও বেশি সামনে নিয়ে আসা এখানেই সবথেকে বড়ো আশীর্বাদ এবং তৃপ্ততা